প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সাহাবে একরাম বুকের কাছে রক্ত ঢেলে যে ইসলামী সংস্কৃতিকে পৃথিবীর উঁচুয়ে সমুন্নত করেছে, সেই আজকে ইসলামী সংস্কৃতি বিদেশী ভিনদেশী গাদ্দারদের মেহনতে সেই ইসলামী সংস্কৃতি আজকে বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আজকে ইসলামী সংস্কৃতি শুধু বিলুপ্তির পথে নয়, বিলুপ্তির দ্বার প্রান্তে উপনীত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু লি আহলিহা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা ওয়া লা তাতাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। শেখ কামরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি পাঠাগারে উদ্যোগে আয়োজিত মাদ্রাসাতুল উলুমুল ইসলামিয়া কর্তৃক পরিচালিত আজকের বক্তৃতা সেশনের মহামান্য সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার মাথা শেরে তাজ হযরত ওস্তাদ বর্গগণ, এবং বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে এলম নববীর এলএম পিপাসুক, রক্ষক ও সংরক্ষক ও ধারক বাহক সকলকে আমার হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে আমার বিষয়বস্তু আলোচনা পেশ করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, একটি জাতীয় দেশ তখনই উন্নতির শিখরে আরোহণ করে যখন তাদের সভ্যতা এবং সংস্কৃতি উন্নত হয়। পৃথিবীতে তারাই আকাশচুম্বী সফলতার সিংহাসনে আরোহণ করেছেন যাদের সভ্যতা সংস্কৃতি ছিল অনন্যতা। আর সভ্যতা সংস্কৃতি হচ্ছে এই কোনো জাতির চালচলন, আচার আচরণ, শিক্ষা দীক্ষা, বিজ্ঞান, রাজনীতি ইত্যাদি। মহান আরশের অধিপতি আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। মুসলমান হিসাবে আমাদের জন্য অনিবার্য বিষয় হলো এই, যাতে আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবনকে আমাদের জীবন সংস্কৃতি হিসেবে গ্রহণ করি। কিন্তু বাস্তবতা এখন তার বিপরীত হয়ে দাঁড়িয়েছে। আমাদের চাল চলন কাজকর্ম থেকে সম্পূর্ণভাবে ইসলামকে আমরা চেটিয়ে বিদায় করেছি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। আর এর বিদায় করার অন্যতম কারণ হলো থমাস ব্যাকলে বলেছিল, এ ক্লাস অফ পার্সন ইন্ডিয়ান ইন্টারেস্ট ইন অফ হোম অ্যান্ড ইন্টারলেক্ট। এই বাস্তবতার কথাই আজকে আমাদেরকে ইসলামী সভ্যতা থেকে দূরে রেখেছে। তার কথার অর্থ হচ্ছে আমরা ভারত উপমহাদেশে শিক্ষা সংস্কৃতি দ্বারা আমাদের উদ্দেশ্য হলো এমন জাতীয় যুব সমাজ তৈরি করা যারা রং ও বর্ণে হবে ভারতীয় মুসলমান, কিন্তু তাদের চিন্তা চেতনা মন মস্তিষ্ক হবে বিলাতি খ্রিস্টান। মাআযাল্লাহ, আল্লাহর কাছে পানা চাচ্ছি আজকে এই কথার বাস্তবতা হওয়ার ক্ষেত্রে একটুও কথা কোনো অংশ বাকি নেই। তার প্রত্যেকটা কথা আজকে বাস্তবায়িত হয়ে গিয়েছে। তার বাস্তব নমুনা হচ্ছে বিগত সাম্প্রতিককে ঘটে যাওয়া 31 নামে নিকৃষ্ট দিনকে উদযাপন করা। শুধু তাই নয়, 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন নামক নিকৃষ্ট দিবস নামে আজকে ব্যয়াপনা দিবস নামে বিশ্বে পরিচালিত করা হচ্ছে। আর এগুলো কেবল ওই থমাস ব্যাকলের কথাকেই বাস্তবায়িত করা হচ্ছে। এই জন্য আজকে আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে যে ইসলাম যে বিষয়ে আমাদেরকে সমর্থন করেছে, আমাদেরকে ইঙ্গিত করেছে, আল্লাহ তাআলা বলেছেন ইসলামে একমাত্র সংস্কৃতি হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এটার বর্ণনা আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আজকে সেই রসুলের তরিকা, সেই রসুলের অনুসরণ সংস্কৃতি আজকে আমাদের মধ্যে কোথায়, আজকে আমাদের জাতির মধ্যে কি ঢুকে পড়েছে? শুধু কি তাই, আজকে বিলাতি খ্রিস্টানরা স্কুল কলেজের, আমাদের স্কুল কলেজের ইউনিভার্সিটিগুলোকে কি করেছে,
তাদের সভ্যতা সংস্কৃতি এই পর্যায়ে পাল্টিয়েছে যে আজকে স্কুল কলেজ সবগুলো পতিতালয়ে পরিণত হয়েছে। যেন আজকে স্কুল কলেজের মধ্যে প্রেমের মহড়া চলছে, যেগুলো ইসলামে হারাম, যেগুলো মানুষকে গুনাহ জগতে ছেলে দেয়, আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়। আজকে জাতি আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি, আমরা দূরে সরে যাচ্ছে আজকে পুরো মুসলিম জাতি। না তাদের মধ্যে কোনো খ্রিস্টি কালচার ইসলামের আছে, না কোনো খ্রিস্টানদের কোনো খ্রিস্টি কালচার ঢুকতে বাকি আছে। এই জন্য আজকে আমি উদার আহ্বান জানাবো ওলামায়ে তলাবা একরামকে, আজকে আমাদের ঘুমের ভান করলে চলবে না। আল্লাহ আজকে মাফ করেন, আমরা তো ঘুমের ভান করে আছি না, আমরা আজকে ঘুমিয়ে আছি। জাতির কোন অংশে বাকি আছে ইসলামী সংস্কৃতি বিদায় না হতে? শুধু মাদ্রাসা অঙ্গনে ছাড়া, বাইরে চারপাশ যেন আগুনের গোলা। মানুষ ওই সংস্কৃতি ঢুকবে, ওই সংস্কৃতি মানবে, আর তার জাহান্নামে যেতে বাকি থাকবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত ঢেলে যে ইসলামী সংস্কৃতিকে পৃথিবীর উচ্চে সমুন্নত করেছে, সেই আজকে ইসলামী সংস্কৃতি বিদেশী ভিনদেশী গাদ্দারদের মেহনতে সেই ইসলামী সংস্কৃতি আজকে বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আজকে ইসলামী সংস্কৃতি শুধু বিলুপ্তির পথে নয়, বিলুপ্তির দ্বার প্রান্ত উপনীত হয়েছে। বড় দুঃখের সাথে বলতে হয়, তবুও আজকে আমরা এইভাবে সচেতন না, আমাদের থেকে সতর্ক করছি না। এই জন্য আমি বলতে চাই, এখন জাতি এবং বাংলাদেশ অপেক্ষা করছে মোহাম্মদ আল ফাতে রহমতুল্লাহ আলাইয়ের মতো চেতনাবাদী লোক, কিন্তু আজকে নেই। কিন্তু তাদের অন্তরাত্মা যেন আমাকে বলছে, আমরা শুনতে পাচ্ছি, তারা বলছে তদলে জিয়াদ তো আমরা করেছি, বুকে শুধু রক্ত লাগে আমরা ঢেলেছি, যখন ডাকে এসেছে আমরা ঝাঁপিয়ে পড়েছি, জান দিয়েছি। কিন্তু আজকে জিহাদের প্রয়োজন তত বেশি প্রয়োজন, আজকে চিন্তার জিহাদের আজকে যত বেশি প্রয়োজন, কলমে জিহাদের যত বেশি তরবারি, জিহাদের ধারণ তরবারি তত বেশি জবাহিত কলমের। এই জন্য আজকে শেষ আমি উদার আহ্বান জানাতে চাই আমার তলবে এলেম ভাইদেরকে, যে এই বিষয়ে আমাদের সতর্ক হতে হবে, সতর্ক করতে হবে। আর এই বিষয়ে নবতী মোহাম্মদের উপরে আর যাতে কোনো ইংরেজদের কোনো হামলা না আসে, সে ব্যাপারে আমরা আমাদের জান প্রাণ ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।